নমস্কার বন্ধুরা, বাংলা টিভিতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধু, আজকে আমরা দেখব কিভাবে আপনি যে কোনো ভিডিও সং থেকে বা গান থেকে, ভিডিও গান থেকে ছবি বানাতে পারবেন। ওয়েলপেপার মানে যে কোনো ভিডিও সিন যদি আপনার মনে হয় যে আমি এটাকে ছবি বানাবো, তো সেটা আপনি করতে পারবেন। তো আসুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি করবেন। তো তার আগে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করবো, যদি আমার এই বাংলা টিভি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন, তো এখন এই ভিডিওর নিচে ঠিক এমনটাই সাবস্ক্রাইব বাটন আছে লাল রঙের, তো ওখানে ক্লিক করে আপনি সাবস্ক্রাইব করে নিন, এবং আমার চ্যানেলে কোনো নতুন নতুন ভিডিও আপলোড হলে তার খবর আপনি দ্রুত এই উপরে নোটিফিকেশন এখানে খবরটি পেয়ে যাবেন। এবং আমি চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের দেখানোর। তো আসুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি বলবো যে আপনার একটি VLC মিডিয়া প্লেয়ার প্রয়োজন, যেটি ছবি বানানোর জন্য ভিডিও থেকে। তো এই VLC মিডিয়া প্লেয়ার আপনি গুগলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন সহজেই, তো এটা ফ্রিতেই পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন VLC প্লেয়ার, তো সহজে ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আপনি VLC প্লেয়ারে আপনি যে ভিডিও থেকে ছবি বানাতে চান সেই ভিডিওটিকে VLC প্লেয়ারে আপনি স্টার্ট করবেন, মানে চালাবেন। তো আমি এটাকে এই VLC প্লেয়ারে আমার এই চ্যানেলের একটি ভিডিওকে আমি চালিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আপনি যে সিনটাকে আপনি ছবি বানাতে চান সেই পজিশানে আপনার ভিডিওটি থাকবে, এবং ধরুন আপনি এই পজিশানটিকে মানে ছবি বানাবো, তো তার জন্য এই অবস্থায় আপনি আপনার ভিডিওটিকে পাউজ করবেন। এবং পাউজ করার পরে আপনি এই বাঁ দিকে উপরে দেখুন, এখানে অনেকগুলো অপশান আছে, তো এর মধ্যে ভিডিও যে অপশানটি আছে এই ভিডিওতে ক্লিক করবেন। এবং তারপরে আপনি পুরো নিচে আসবেন, পুরো নিচে এসে এখানে দেখুন স্ন্যাপশট লেখা আছে, তো এটার উপর ক্লিক করবেন। এবং এখানে দেখুন বাঁ দিকে উপরে একটা ছোটো করে ছবি এসছে, তো এটা চলে গিয়েছে, তো আমার এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। তো এবারে আমি আপনার দেখাচ্ছি শটটি কেমন হয়েছে, এটা আমি কেটে দিয়েছি এখন। তো এবার এই স্ক্রিনশটটা সাধারণত আপনার কম্পিউটারের এই যে লাইব্রেরিস, তো এখানে আসবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে আপনি এখানে এই যে পিকচার একটা ফাইল আছে, এই ফোল্ডারটাকে আপনি ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে এখানে আপনি দেখুন এই যে ছোটো এটার উপর আমি ক্লিক করে দেখাচ্ছি, দেখুন এই অবস্থা, আমি এই ছবিটিকে আমি স্ক্রিনশট করেছিলাম, তো এখানে দেখুন ছবিটি এসে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনি ভিডিও থেকে সহজেই ছবি বানাতে পারবেন। তো এটা খুবই ইজি, তো এটা একটা VLC প্লেয়ার ডাউনলোড করে নিলেই হয়ে যাবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, অ্যান্ড ফাইনালি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।